দেখো বন্ধুরা কেক কাটা হচ্ছে আদিত্য মামা কেক কাটো মা এইজো ও সেজো মায়ের সাথে কেক কাটবে দেখো আমরা একটা সেলিব্রেশন ছোট থেকে মানাচ্ছি বন্ধুরা দেখো মামা 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 কেটে কাপড় লাভ আদিত্য 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 দাঁত দুটোছে মা দাঁত দুটোছে মায়ের মা দাঁত দুটোছে মায়ের মা দাঁত দুটোছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পারমিতা চট্টোপাধ্যায় চ্যানেলে সবাইকে ওয়েলকাম বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন থেকে আমি সকাল এখন 7:30 বাজে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এমন কিছু না তোমার সবসময় জানো আমার নতুন মানে নতুন কিছু থাকে না জাস্ট একই রুটিন আমাদের থাকে সবারই থাকে একই রুটিন থাকে ঘরের কাজ করা এই কারোর আছে বাচ্চা কাচ্চাকে নিয়ে সময় কাটানো কারোর খাওয়ানোর টাইম থাকে কেউ হাজবেন্ড সকালে কাজে যায় তাদের নিয়ে ব্যস্ত থাকা শাশুড়ি মাকে শ্বশুর শাশুড়িকা শ্বশুরকে চা করে দেওয়া এগুলো অনেক কাজ থাকে বাট আমার কাজ হচ্ছে সকালে উঠে তোমাদের সাথে আড্ডা মারা ঘরের কাজ করা আর সাথে একটা ছোট্ট দিদির ছোট্ট ছেলে রয়েছে 8 মাসে তাকে একটু দেখাশোনা করা তার এখন তার সাথে আমি খেলা করি তার থেকে একটু সকালে উঠে তেল মাখাই তাকে সকালে খাবার খাওয়াই এইগুলো আমার কাজ থাকে আর কাজ থাকে বন্ধুরা আর একটা কাজ থাকে যেটা হচ্ছে আমি ওর সাথে মানে কি কি করি কালকের ওর 8 মাস হয়েছে মানে কালকের আর ওর 8 মাস হয়েছে সেই জন্য আমরা একটা সেলিব্রেশন করেছি ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি মানে বের হয়নি মানে বের হওয়ার বের হবে দাঁত ছোট ছোট সেই জন্য আমরা ওকে সেলিব্রেশন বানিয়েছি একটা ছোট্ট কেক নিয়ে এসে আমরা ওইটা সেলিব্রেশন বানিয়েছি তোমাদের সামনে ওইটা আমি ছাড়বো নিয়ে আসবো সকালবেলায় এখন যেটা নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে সকালে ভাবলাম যে চলো তোমাদের সাথে আড্ডা মারাই হোক আর সকালে আমি কি খাই সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম আপাতত আমি ছোলাটা খাচ্ছি এই যে ছোলাটা খেলে গায়ে শক্তি হয় এনার্জি আমাদের থাকে সারাদিনে যে আমাদের একটা ধকল যায় সারাদিনে একটা কাজ যায় মানে মানে বিভিন্ন ধরনের আমরা ঘরের কাজ বলো অনেক ব্যস্ততার মধ্যে যদি আমরা এই যে একটুখানি সকাল রাত্রেবেলা একটু ভিজিয়ে রাখবে ছোলা আর কাঁচা বাদাম যদি খেতে পারো শরীর পুরো স্ট্রং থাকে আর সারাদিনে যে ধকলটা যায় সেটা আমাদের এনার্জি আনে সেই জন্য এইটা তোমরা সকালবেলা ছোলা খাবে আর যারা ডায়েটিং করছো তাদের জন্য ছোলা খাওয়াটা ঠিক না কেন ডায়েটিংয়ে এই ছোলা হচ্ছে আমাদের শরীরের একটা মানে এনার্জিও ঠিক বলা যায় না শরীরে একটা মজবুত করে সব হাড়গুলোকে মজবুত করে আমাদের শক্তি বানায় সেই জন্য এই ছোলাটা যারা ডায়েটিং করছো তারা ছোলা খাবে না বাদাম খাবে না বাদাম যদি খাও কাঠ বাদাম যেগুলো আছে যেগুলো ডায়েটিংয়ে হয় সেইগুলো খাবে বাট আমি তো ডায়েটিং করছি না কারণ ডায়েটিং এই যে লকডাউনের সময় যে এই যে লকডাউনটা গেল তার সাথে আমার ডায়েটিং উঠে গেছে সেই জন্য আমি ডায়েটিং করা হয় না এই জন্য আমি এত মোটা দেখতেই পাচ্ছ মোটা হয়ে গেছি লকডাউনে আমি ছোলা খাচ্ছি আর তোমাদের সাথে আড্ডা মারছি বন্ধু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানান শেয়ার করুন সবার সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এখন পুট্টু উঠিনি পুট্টু উঠলেই দেখতে পাবো আমার সকালে কাজ শুরু হয়ে যাবে আমার রোজকার কাম হচ্ছে ওইটাই বাচ্চাকে সকালে তেল মাখানো কেন এখন ঠান্ডা পড়েছে আর ওরা বলতে পারে না খুব কষ্ট হয় ওদের সেই জন্য ওদের মানে কষ্টটা আমরা বুঝতে পারি না কিন্তু বোঝার চেষ্টা করি যতটা বোঝার চেষ্টা মানে করতে পারি সেটা আমরা চেষ্টা করি ও রাত্রেবেলা করে ঘুমাতে পারে না একটু বাচ্চা তো একটু ঘাবড়িয়ে যায় কিন্তু তাও হলো আমরা সাথে থাকি ওর আর ছোট বাচ্চাদের তো বুঝতে পারো হাওয়া বাতাস লেগেই যায় লাগতেই থাকে আর সবার নজর এক নয় সবার নজর এক থাকে না সেই জন্য তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে না কারোর সামনে তোমরা খাবে না কারোর সামনে নিয়ে যাবে এই ছোলাটা খেয়ে নিচ্ছে দেখো উঠে গেছে আমি তাকে নিয়ে আসি তোমাদের সামনে দেখো দেখো বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম আমার পুচকুটা ঘুমিয়ে আছে দেখো আমার পুচকুটা কালকে হ্যাপি বার্থডে মানিয়েছে ওর 1 বছর হয়নি 8 মাস হয়েছে সেই জন্য ওকে আমরা একটা সেলিব্রেশন বানিয়েছি ছোট্ট একটা কেক নিয়ে এসে তোমাদের কাছে আমি এই ভিডিওটা যখন আমি তোমরা পাবে ওর সাথেই আমি এই ভিডিওটা ছাড়বো ছোট্ট একটা ভিডিও আছে 30 সেকেন্ডের একটা ভিডিও আছে
সেটা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা, দেখবে কেকটা কি সুন্দর। ওর নাম আদিত্য, সেই জন্য কেকটার নাম ওখানে লিখেছি আদিত্য। আর মজার মজার ভিডিও আমার বাবুটাকে নিয়ে দেখার, আর শর্ট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে চলো পাশে থাকো। আর বাবুকে গুড মর্নিং বলে দাও বন্ধুদের, বাবু ওরাও আমাদের ঘরের লোক, বাবু গুড মর্নিং বলে দাও, শোনা ও এখন কথা বলতে পারে না সেই জন্য সরি। এখন সেই জন্য আমি ব্লগটা এখান থেকেই আমি চালু করলাম, অনেকটা তোমাদের সাথে আড্ডা মারলাম। আর তোমরাদের যদি আমার বাবুটাকে কেমন লেখা থাকে কমেন্টে জানান। আর আরেকটা কথা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা করার আছে, তোমরা যদি কেউ জেনে থাকো যে দাঁত উঠলে কি বেশি পায়খানা হয়, নাহলে দাঁত উঠলে কি ঘুমটাও কি কম হয়, একটু আমাকে কমেন্টে জানা। যদি এরকম যদি জানা থাকে, যদি বাচ্চার মাও হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমাদের আমাদের বাড়িতে প্রথম বাচ্চা, আমার বড় দিদির প্রথম বাচ্চা, আর ছেলেই হয়েছে, বাট মেয়ের ভাগটা বেশি ছেলের ভাগটা কম, সেই জন্য আমরা খুব খুশি যে ছেলে হয়েছে। আর ছেলেটা ভীষণ হাসি খুশি, আর না কারোর কোল বোঝে যে এর কোলে যাবো না ওর কোলে যাবো না, এরম না বন্ধু, ও সবার কোলে যেতে ভালোবাসে। ও একটা মিশুকে বড় হলে বোঝে যাবে খুব মিশুকে, না শোনা ও দেখো কি একটা ঢুঁকছে কি একটা খুঁজছে, মা ওই দিকে দেখবে না, মা ওই দিকে দেখবে না, ওই যে ওই যে ও এখন ঘুমতে কেটেছে, সেই জন্য ওর এখন ভালো লাগছে না। চলো তোমার সাথে পরে আড্ডা মারছি, আবার দেখা হবে। এখন রান্না করছি আমার মাছের ঝোল আর কচু শাক, আমার চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে তরকারি হয়ে গেছে। আর এখন আমি শুক্তো বানাবো, শুক্তোর মধ্যে কী কী সবজি আছে সেটা তোমাদের আমি বলছি। এখানে আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, দেখতেই পাচ্ছ মটরশুঁটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজরকে টুকরো করে নিয়েছি, আর এখানে লাল আলু আছে, যেটা আমরা লাল আলু বলি, শাকালু বলি, এটা লাল আলু আছে। আর সাথে রয়েছে পেঁপে টুকরো করে নিয়েছি, আর লাউ আছে দেখতে পাচ্ছ, লাউ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর রয়েছে কাঁচকলা, এই যে দেখতে পাচ্ছ কাঁচকলা নিয়ে নিয়েছি, এই যে কাঁচকলা নিয়ে নিয়েছি, আর সজনে ডাটা নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ সজনে ডাটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখছো আমি উচ্ছে নিয়ে নিয়েছি, কেন শুকতে হবে সেই জন্য উচ্ছেটা মেন জিনিস উপকরণ, আর সব সবজি নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য কি কি লাগছে বন্ধু তোমাদের সাথে চলো শেয়ার করি। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি, এই যে দেখতে পাচ্ছি এটা রাঁধুনি বলছে, এটা আমি এই যে কড়া এখানে তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছ, আর রাঁধুনিটা আমি দিয়ে দেবো এর মধ্যে, এই যে দেখতে পাচ্ছ রাঁধুনিটা দিয়ে দিয়েছি, রাঁধুনি দিয়ে দিয়েছি। আর সাথে লাগবে ঘি এক চামচ, আর দুধ লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, সামান্য অল্প লঙ্কার গুঁড়ো লাগবে। দেখো বন্ধুরা আমি উঠছি আর আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি সব সবজি দিয়ে নিয়েছি, এবার এটা একটু ভাজা ভাজা করবো, কেন আমরা শুক্তো যখন করি একটু ভাজা ভাজা না করলে আমাদের জিনিসটা খেতে ভালো লাগে না, সেই জন্য একটু ভাজা ভাজা করলাম। আর সাথে আমি এর সাথে নুন অ্যাড করবো, শুক্তো আমাদের সব জিনিসেই শুক্তো আমাদের শুভ মনে হয়, শুক্তোটা লাগে, সেই জন্য আমরা দিয়ে দিলাম দুই চামচের মতো নুন। আর শুক্তো খেতেও অসাধারণ লাগে, যদি ঠিক করে যদি বানাতে পারো, ওর মধ্যে যদি দেওয়া যায় ঘি, তারপরে দুধ, কাঁচা দুধ, আর সাথে যদি পোস্ত দেওয়া যায় প্রচণ্ড ভালো লাগে শুক্তো। একটু ভাজা ভাজা করে নেবো বন্ধু। আর সাথে দেখো আমি এটা করে নিয়েছি, এই যে এটা মাছের তরকারি দেখতে পাচ্ছ, কাছে নিয়ে দেখাচ্ছে, মাছে কাতলা মাছের তরকারি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কচু শাক বলেছিলাম, এই যে কচু ছোলা চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা হয়ে গেছে, আর এই শুক্তোটা হচ্ছে বন্ধু। আর দেখো শুক্তোর মধ্যে আমি বড়ি দেবো, এই যে দেখতে পাচ্ছ সাদা বড়ি, লাল বড়ি হয় সাদা বড়ি হয়, এই যে বড়িটাকে আমি ইয়ে করে নেবো, একটু ভেজে নেবো বন্ধু, তোমাদের সাথে বলতে আমি ভুলে গেছিলাম, এই যে বড়িটাকে আমি একটু লাল করে ভেজে নেবো, একটু ভেজে নেবো বড়ি দিয়ে, শুক্তো ভালো লাগবে। এটা আমাদের নিরামিষ, এর মধ্যে কোনো দিন শুক্তোর মধ্যে কোনো দিন মাছ মাংস চলে না, এটা নিরামিষ অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাচ্ছ বড়িটা ভেজে নিয়েছি, আর এখানে এসে এটা রসুন নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর রয়েছে এই যে পোস্ত বাটা, আমার বেশি লাগবে না সেই জন্য আমি ছোটো কাপে নিয়ে নিয়েছি, যে পোস্ত বাটা আর রয়েছে। এবার দেখো এর মধ্যে আমি দেবো, এবারে এই যে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম,
অবশ্যই যখন শুক্তো করবে রাঁধুনি দেবে, রাঁধুনি তো আমাদের মেয়ে, দেখবে রাঁধুনি দিলে একটা সুন্দর একটা টেন্ট উঠবে। আমি ঘি দুধটা আর পোচটা আমি লাস্টে দেবো, এবার এর মধ্যে হলুদ অ্যাড করবো। এই যে এক চামচ হলুদ দিয়ে দিলাম, এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করবো, সামান্য অল্প চিনি দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। দেখো এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পোস্তটা বাটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি এই যে উচ্ছে আর এই বড়িটা দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। আর সাথে এই দুধটা দেবো, এই যে দেখতেই পাচ্ছি দুধটা দিয়ে দিলাম। এবার দেখো ঘিটা আমি দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, এবার ঘিটা আমি দিয়ে দেবো অল্প, আর শেষে যখন হয়ে যাবে তখন অল্প ঘি দিয়ে দেবো। বন্ধুরা আমার শুক্তোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লুক এসছে শুক্তো। আর দেখো বড়ি ভেসে আছে, বড়িটা ভেসেই থাকবে, আর তার মধ্যে ডাটা, বটবটি, পেঁপে, আলু, গাজর, এগুলো সব দবাই আছে, লাউ, লাল আলু। আর আমি শুক্তো খাচ্ছি আর ভাত নিয়ে নিয়েছি, আর এখানে দেখো কচু শাক, এই যে কচু শাক, এই যে কচু শাক। শুক্তোটা অসাধারণ হয়েছে, তোমরাও খাও, প্রচণ্ড ভালো লাগবে। দেখো বন্ধু আমার শুক্তো খাওয়া হয়ে গেছে, এখন আমি কচু শাক দিয়ে খাচ্ছি, এই যে কচু শাক। বন্ধু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানান, যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিন, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে আমাকে খুঁজে পাবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে ভিডিওটা আবার দেখো।